সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য সাতপ্রিয়, আমার জাতীয় পার্টির আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর দিনে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে 6ই ডিসেম্বর আমরা সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে এই দিবসটিকে পালন করে আসছি আজকে। তবে কথাটি সত্য যে আজকে সংবিধান সংরক্ষণ দিবস যে কারণে বলা হলো, সেটা হলো সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এরশাদ সাহেব এদিন ক্ষমতা থেকে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তিন দলীয় জোটের যে রূপরেখা, তার সঙ্গে কথাবার্তা বলে সেই হিসাবে তাদের দাবির মোতাবেক করেছিলেন। এগুলো বিশদভাবে আপনাদেরকে বলা হয়েছে, আপনারা এগুলো আমি বলতে চাই না। তবে একথাটা ঠিক যে এই দিবসে যে সিদ্ধান্ত উনি নিয়েছিলেন, এই পদত্যাগের সিদ্ধান্তটি, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটাকে আমি অনেকের সঙ্গে চোখ মিলিয়ে বলতে চাই, অত্যন্ত বলিষ্ঠ এবং শক্তিশালী একটি সিদ্ধান্ত। শুধু সংবিধান এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য নয়, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং গণতন্ত্রের অনেক পক্ষে একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসাবে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা বিজয়ের মাস, আমি বিজয়ের মাসে যারা মুক্তিযোদ্ধা, যারা সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি। আর একই সঙ্গে আমাদের প্রয়াত আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। যে কথা বলছিলাম যে সংবিধান সংরক্ষণটা করা হয়েছিল এইভাবে যে উনি, আপনারা সকলে জানেন এবং 1982 সালের 24শে মার্চ ওনাকে ক্ষমতা অর্পণ করা হয়েছিল, দায়িত্ব ওনাকে অর্পণ করা হয়েছিল, তারপরে উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে 1986 সালের 10ই নভেম্বর এই এই উনি এই তখন সংবিধানটাকে তখন সংবিধান স্থগিত করা হয়েছিল 1982 সালে। 1986 সালের 10ই নভেম্বর উনি এটাকে পুনর্বহাল করেছিলেন, পুনর্জীবিত করেছিলেন এবং তারপরে উনি সম্পূর্ণভাবে বেসামরিক এবং গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের হাইকোর্টের রায়েও সেই এই সময়টাকে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক সাংবিধানিক শাসক হিসেবে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে। তো সেই 1986 সালের 10ই নভেম্বর থেকে 1990 সালের 6ই ডিসেম্বর এসে যখন উনি পদত্যাগ করলেন, তারপরেও কিন্তু ওনার অনেকদিন থাকার ক্ষমতায় থাকার সুযোগ ছিল, ওনার যে বৈধতাও ছিল, কিন্তু উনি তখন অনেক যে কারণে এটা করলেন সেটা বিশদভাবে বর্ণনা এসছে যে উনি সংবিধানের ধারাবাহিকতা রাখতে চেয়েছিলেন যে পরবর্তীতে ওরা চারটে নির্বাচন করতে, নির্বাচনে সবাই মিলে থাকবে এবং সেখানে যে জনগণ যাকে চাকে তা সেই আবার শাসন করবে এবং এটা গণতন্ত্রের গণতন্ত্রের পথে আমি মনে করি বড় একটা পদক্ষেপ ছিল। সেই হিসাবে এটাকে গণতন্ত্র দিবস হিসেবেও আমরা পালন করতে পারি, কারণ গণতন্ত্রের স্বার্থে এত বড় একটা সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে খুব বেশি একটা হয়নি এবং কোনো এই যে আনিস সাহেব একটু আগে যেটা বলছেন, এমনকি আমেরিকার প্রেসিডেন্টও ক্ষমতা ছাড়তে চায় না, কোনো কেউ ক্ষমতা ছাড়তে চায় না, ওনার ক্ষমতা না ছাড়ার সুযোগ ছিল। এটা যে যত কথাই বলুক আমরা ইতিহাস বলে, কিন্তু উনি অন্য কিছু করারও সুযোগ ছিল, এগুলোকে বাদ দিয়ে উনি শুধু গণতন্ত্রের জন্য গণতন্ত্রায়নের স্বার্থে, গণতন্ত্রকে ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে উনি সেই সময় ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং সাংবিধানিকভাবে সম্পূর্ণ একজনকে ভাইস প্রেসিডেন্ট করে তাকে দিয়ে উনি আবার ভাইস প্রেসিডেন্ট আগে রিজাইন করেছেন, তার যেভাবে সংবিধানে বলা যেভাবে করা যায় সেভাবে করে উনি করেছেন। তারপরে কিন্তু যেটা হয়েছে সেটা হলো খুব দুঃখজনক ঘটনা, যে কথাবার্তাগুলো ওনার সঙ্গে বলা হয়েছিল সেগুলো রাজনৈতিকভাবে প্রতিফলন করা হয়নি। তিন জোটের যে রূপরেখা ছিল সেগুলো একটা একটা করে ভঙ্গ করা হয়েছে, যেমন জাতীয় পার্টিকে নির্বাচনে কিন্তু দূরের কথা মাটি থাকতে দেওয়া হয়নি, জাতীয় পার্টি ছাড়াই নির্বাচন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন এই এই পর্যায়ে এসে তারপরে উনি জনগণের শক্তিতে, যে জাতীয় পার্টির পিছনে যে জনগণ ছিল, ওনাদের প্রতি যে জনগণের আস্থা আছে বা বিশ্বাস আছে এবং জনগণ যে ওনাকে সবসময় গ্রহণ করবে,
বর্জন করেনি, এটা দেখানোর জন্য উনি উনি ওনার একটা আস্থা ছিল এবং এটা উনি দেখিয়েছিলেন। এবং উনি নির্বাচন গিয়ে 5-5টি আসনে জেলখানার ভিতর থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সেখানে আমাদের কর্মীরাও কাজ করতে পারেনি, জনগণই ভোট দিয়েছে তাকে, তাকে নির্বাচনে অবৈধ করার পরও জনগণই তার অবৈধতাকে বৈধ করার জন্য সংগ্রাম করেছে। এবং তারপরে আবার 5 বছর জেলখানার থেকে এসে করেছেন, তারপরে উনি আবার 3 বার যখন করা হলো সেই 3 বার উনি কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হননি। কাজে এর পরবর্তীকালে যে যেগুলো বলা হয় ওনার সম্পর্কে অনেকে অনেক কিছু বলেন, এগুলো নিয়ে আমি কিছুদিন আগে কয়েক জায়গায় কয়েকটা বক্তব্য দিয়েছি। একটা হলো স্বৈরাচার, যেটা বলা হয় স্বৈরাচারের কোনো ডেফিনেশনের মধ্যেই উনি পড়েন না, এবং সেইভাবে স্বৈরাচার যেটা বলা হচ্ছে গায়ের জোরে বলা হচ্ছে। স্বৈরাচার কেন এটা আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ পরিষ্কারভাবে কিছু বলতে পারে না যে কেন তাকে স্বৈরাচার বলা, কেন যেসব কারণে স্বৈরাচার বলা হয়। একটু আগে আমাদের স্বামী ভাইদের পটলি বলেছে সেসব কোনটা কোনোটার মধ্যে কোনো ক্যাটাগরিতেই উনি স্বৈরাচার হিসেবে পড়েন না। আর একটা হলো উনি ওনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং জনগণের আন্দোলনের মুখে উনি ছেড়ে দিয়ে গেছেন, এটাও সত্য নয়। মানে জনগণের সেই আন্দোলনে পার্টিসিপেশন ছিল না, এবং পরবর্তীকালে উনি প্রমাণ করেছেন যে জনগণ যখন যেখানে উনি যেভাবে চেয়েছেন সেভাবে ওনাকে গ্রহণ করেছেন, জনগণের ভালোবাসা বা জনগণের সমর্থন কোনো সময় ওনার থেকে দূরে ছিল না। কাজে উনি সেভাবে জনগণের থেকে প্রত্যাখ্যাত নেতা হিসাবেও যাননি, কিন্তু উনি গণতন্ত্রায়নের পথে সুগম করার জন্য এই পদক্ষেপগুলো নিয়েছিলেন যে এর পরবর্তীকালে গণতন্ত্রটা সঠিকভাবে হয়। কিন্তু 1990-91 পরে যে সরকার আসলো তারা শাসন পদ্ধতির পরিবর্তন করলো, শাসন এবং সেখানে যে সংবিধানের যে ধারাবাহিকতার ক্ষেত্রে যে ব্যত্যয় হয়েছিল, যে একটু আগে যেটা আনিস শাহ বলেছেন সেটা কিন্তু উনি করেননি। তারা 3 দলীয় জোট করেছে, পরবর্তীকালে পোস্ট থাকবে অ্যাপ্রুভাল করেছে। আর একটা বড় জিনিস তারা করেছে সেটা হলো যে শাসন কারণ যে ব্যবস্থা সেটাকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাকে তারা করে নিয়ে গেছে সংসদীয় শাসন ব্যবস্থা, এবং সেখানে 70 ধারা দিয়ে আসলে সম্পূর্ণ শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতিকে ধ্বংস করা হয়েছে। এইটা নিয়ে আমি বিস্তারিত অনেক জায়গায় বলেছি, কারণ একই ব্যক্তি সরকার যিনি পার্টি প্রধান যখন মেজরিটি পান পার্লামেন্টে তখনই উনি সরকার প্রধান হন, এবং সরকার প্রধান ওই ব্যক্তি হচ্ছেন, এবং উনি আবার পার্লামেন্টেরও পার্লামেন্টের দলের প্রধান হচ্ছেন সবসময়। যেহেতু কেউ সংসদ সদস্যরা 70 ধারার কারণে কেউ দল ত্যাগ করে অন্য সিদ্ধান্তে যেতে পারবেন না, দলের বাইরে সিদ্ধান্তে যেতে পারবেন না, কাজেই সর্বসময় ওনার কাছে একটা সংখ্যাগরিষ্ঠতা থাকে। এই সংখ্যাগরিষ্ঠতার জোরে উনি সংসদে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত পাশ করে দিতে পারেন, ফলে সংসদ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের বা সরকার প্রধানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসছে এবং 70 ধারার কারণে। কিন্তু এই সংসদীয় গণতন্ত্রে সংসদ সরকারকে নিয়ন্ত্রণ করবে, সংসদের কাজ হবে সরকারের যে কোনো ধরনের কাজে যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপূরণ না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সেইখানে 70 ধারা দিয়ে সেই সংসদের এই কাজটাকে করার বাধাগ্রস্ত করা হয়েছে, এবং যার ফলে বাস্তবে সংসদীয় গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র চালু করা হয়েছে। সংসদীয় গণতন্ত্রের অর্থ হইল ওয়েস্টমিনিস্টার টাইপের যেটাতে বলা হয়, সেখানে বলা হচ্ছে যে উইনস্টন চার্চিল বলেছিলেন যে আমাদের পার্লামেন্ট ইজ সো পাওয়ারফুল, যেটা পার্লামেন্ট যে সবচেয়ে পাওয়ারফুল, সে তারা শুধু মেয়েকে ছেলে এবং ছেলেকে মেয়ে করা ছাড়া আর সব কিছু করতে পারবে। সেই পার্লামেন্ট আমাদের এখানে কিছুই করতে পারছে না, যেটা সরকার প্রধান বলবে তার বাইরে কিছু করার অধিকার এই পার্লামেন্টের নাই। এই শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় একই ব্যক্তি সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এবং তাকে কোনোরকম নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি শাসন ব্যবস্থা নাই, সেটাকেই বলা হয় এক নায়কতন্ত্র। এবং এই এক নায়কতন্ত্র আলটিমেটলি গিয়ে এটা স্বৈরতন্ত্র হয়, ফলে আমরা যে উদ্দেশ্য নিয়ে ইরশাদ সাহেব গণতন্ত্রায়নের পক্ষে যেভাবে উনি যে চলে গেলেন ওই ক্ষমতা অর্পণ করলেন, শেষ পর্যন্ত যে কোনোভাবেই হোক আমরা যে শাসন ব্যবস্থা পেলাম সেখানে কিন্তু আর সেই গণতন্ত্রায়ন সেইভাবে থাকলো না। আমাদের যে পদ্ধতি হলো এটা এক গণতন্ত্রের মোড়কে এক নায়কতন্ত্রের প্রতিষ্ঠিত হলো, এবং এক নায়কতন্ত্রের যে সমস্যা সেটা হলো পাওয়ার করাপ অ্যাবসলিউট, পাওয়ার করাপ অ্যাবসলিউট, এবং এইটা এই কারণেই এক সবসময় অন্যান্য সিস্টেমের চেয়ে গণতন্ত্রকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু 91 পর থেকে দুর্নীতির বিস্তার হতে থাকে, এটা আপনারা হয়তো সবাই খেয়াল করবেন। আমি এককভাবে কাউকে আমি এটার জন্য ইয়ে করতে চাই না, এবং 96 সালে সপ্তম
সংসদের শেষের দিকে এসে শেষের দিকে এসে আমাদের আমাদের দেশ আমাদের দেশ বিশ্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রেটিং এ বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং তার পরবর্তীকালে অষ্টম সংসদে সংসদে এসে পরপর চারবার প্রথমবার প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এবং চার বছর প্রথম চার বছর প্রতিবারই আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম কাজে এই যে যখন আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কিছু ডেভিয়েট হয় কতগুলো বিষয়ে এটা প্রকাশ পায় এটা হলো একটা হলো দুর্নীতি এবং একটা হলো আর একটা হলো যে জিনিসটা স্বামী ভাইদার পাটোয়ারি বলেছে যে মানুষের মানুষ হত্যাকাণ্ড এটাও কিন্তু আমাদের দেশে এরশাদ সাহেবের সময় যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেগুলো হিসাব আমরা দেখি সেখানে বলতে গেলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা খুন গুম এগুলো হিসাবে ইন্টারন্যাশনাল যেগুলো ফিগার তোমার আমাদের দেশের ফিগার সেখানে ওই সময় কোনো ফিগারে কোনো দেখা যায় না কিন্তু পরবর্তীকালে বিএনপির আমলে প্রথমে যৌথ বাহিনী পরপরে র্যাবের দ্বারা অনেক ধরনের ঘটনার কথা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আসছে এবং তার পরবর্তীকালে সরকার আমলেও এটার কথা একেবারে বিস্তারিতভাবে সব পত্রিকা সেটা একদিন দিনকে দিন বাড়ছিল কাজে ওই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের দেশে তো এখন সেই কারণে আমরা বলতে চাই যে আমরা যে যে কোনো ক্যাটাগরিতে যে কোনোভাবেই হোক এই এনসার সাহেবকে আমরা মূল্যায়ন সঠিকভাবে করছি না এবং আমি মনে করি যে এখন এই বিষয়টিকে আমাদের সোচ্চার হওয়ার সময় এসেছে এনসার সাহেব আর্মি থেকে আসলেও ওনার ব্রাশি থেকে উনি ব্রাশি থেকে যখন উনি 86 পর্যন্ত যে সময়কালটাকে পরবর্তীকালে হাইকোর্টে ওইটাকে অবৈধ যে টেকওভার ঘোষণা করেছে ওইখানকার কার্যক্রমটাকে কিন্তু গ্রহণ করা হয়েছে যে জনস্বার্থে এবং যেগুলো বিদেশি হিসেবে আর তার পরবর্তীকাল সম্পর্কে কিছু বলা হয়নি কাজে উনি সেই সময়টি একেবারেই সম্পূর্ণ বৈধ একটি সরকারের প্রধান ছিলেন যখন উনি রিজাইন দিয়ে চলে যান ফলে ওনাকে সেই সময় স্বৈর শাসক বলা বা সেই ধরনের কিছু বলা এটা আমার যেটা ধারণা আমি যারা এই সময় আন্দোলনের সঙ্গে ছিলেন তারা সবাই দেশপ্রেমিক আমি তাদের তাদের ব্যাপারে আমার কোনো অন্য কোনো ব্যাপারে আমি মনে করতে চাই না তবে কথা হলো তারা বুঝে করুন বা হয়তো না বুঝেই করেছেন কিন্তু অনেক কিছু যেটা হয়েছে সেটা গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি না গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাইনি আমাদের অনেক ক্ষেত্রে উল্টো পথে হাঁটা শুরু হয়েছে এই বিষয়টিকে এখন আমাদের দৃষ্টি দেওয়া দরকার আমাদের জনগণের যে ক্ষমতায়নের যে কথাটা আমরা বলি এবং বিশেষ করে পার্লামেন্টারি সিস্টেমের সত্যিকার অর্থে যে পার্লামেন্টের ক্ষমতায়ন সেটার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে আমি মনে করি যে না হলে জনগণকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে যেভাবে কাজটা করাচ্ছে তার উল্টা কেন গণতন্ত্রের কথা বলে আমরা এখানে সত্য ধারা রাখছি এবং সত্য ধারার সময় আমরা বলছি আমাদের দেশের জনগণ ভোট দিতে জানে না যেমন লোককে ভোট দেয় যারা বেচা কেনা হয় এই কারণে সত্য ধারা দরকার তাহলে আমরা দেশের জনগণ গণতন্ত্রের যদি ভোট দিতে না জানে তাহলে তারা গণতন্ত্রের উপযুক্ত নয় আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আবার বলছি আমরা দেশের জনগণ গণতন্ত্রের উপযুক্ত নয় এগুলো কন্ট্রাডিক্টরি বিষয় কাজে এগুলো বিষয়ে আমি মনে করি যে সমাধান করার আমাদের সময় আমরা দাবি করব যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে হয় তাহলে সত্যিকার অর্থে পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখেন অথবা যদি মনে করা হয় যে এটা আমাদের দেশের জন্য কার্যকর নয় তাহলে অন্য কোনো গভর্নমেন্ট সিস্টেমে যাওয়া উচিত এবং এই ধরনের না হলে যেটা সামনের দিকে আমরা যতই এগিয়ে যাব আমরা আসলে খুব একটা সঠিক পদে অগ্রসর না হতে পারি আমাদের দেশের জনগণের কাছে যেগুলো কথা আসছে এই যে দলীয়করণের কথা বিভিন্নভাবে যেভাবে আমাদের সুশাসনের অভাবের কথা বিভিন্ন নির্যাতনের কথা নারী নির্যাতন ধর্ষণ এগুলো দিনকে দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং সব কিছুতেই যেভাবে দলীয়করণের কারণে কোনো আইন কার্যকর হচ্ছে না এই বিষয়গুলি কিন্তু আমাদের সকল মানুষকে এবং সুধী সমাজকে বা বিশেষ করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং মানুষের এর থেকে উদ্ধার চাচ্ছে তো আমরা বিশ্বাস করি আজকের দিনে আমাদের এটি সফল হওয়া উচিত তার অঙ্গীকার হওয়া উচিত যে আমরা সামনের দিকে দেশকে এই 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 দিবসটিকে সত্যিকার অর্থেই যাতে গণতন্ত্রের দিকে আমরা যেতে পারি সেভাবে প্রতিদিন আমরা পালন করার চেষ্টা করব আমরা সামনে হয়তো প্রেসিডিয়ামে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব এবং দেশ যাতে সত্যিকার অর্থেই জনগণের দেশ হিসেবে এবং গণতন্ত্রের পথে যে পথ আমাদের নেতা আলোচ হচ্ছে আমাদের বিশ্বাস যে তাতে নিয়ে গেছেন সেই পথে আমরা অগ্রসর হতে পারি সেই দিকে যাতে এগিয়ে যায় তার জন্য আমরা সবসময় সংগ্রাম চেষ্টা এবং আমাদের রাজনীতি সেদিকে সবসময় সেই লক্ষ্যেই সবসময় এগিয়ে যাবে এই কথা বলে আপনাদের সবাইকে এখানে বসতে পারি একটা কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম।